হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক.কমে তোমাদের স্বাগত জানাই। এখন যে আমরা সামটা সলভ করব তাতে দেখো বলা আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 2 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান বার করতে হবে। তো আমাদের দেওয়া আছে গিভেন, যেটা আছে গিভেন এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়ালস টু 2। তো এখানে যদি সিম্পলি এলসিএম করে অ্যাড করি তাহলে আমরা পেলাম এ বি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি, আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজ ইকুয়ালস টু 2। ফার্দার করলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2ab। আরও পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 0। এই ফর্মুলাটা কিসের ফর্মুলা? এই ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো এখানে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো আমরা কি পেলাম? এ মাইনাস বি ইকুয়ালস টু 0। যদি স্কোয়ারটা ওদিকে চলে যায় তাহলে আমরা পেলাম এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা বার করলাম a মাইনাস b এর ভ্যালুটা। এবার আমরা কি করব? এবার আমাদের বার করতে দেওয়া আছে যে a কিউব মাইনাস b কিউবের ভ্যালু। তো সো আমরা বার করব a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের কি ফর্মুলা আমরা জানি? আমরা যে ফর্মুলাটা জানি সেটা হলো a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে a মাইনাস b এর ভ্যালুটা আমরা বার করেছি 0। তো 0 ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আমরা জানি যে 0 ইনটু এনিথিং তার ভ্যালু হয় 0, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের ভ্যালু আমরা কি পেলাম? 0। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট videoank.com।